আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে এমন এক ব্যক্তির জীবনী নিয়ে হাজির হলাম যা হয়তো সকলে জানেন না। তাই তিনি জীবন সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপমহাদেশের যে সমস্ত মহামনীষী দীন ইসলামের খেদমত করে জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, তাদেরই একজন অলিকুল শিরোমণি আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি 1924 সালে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অন্তর্গত গহরপুরের মোল্লাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা জহুরুদ্দিন ছিলেন একজন পরহেজগার, সমাজ সচেতন, বিজ্ঞ আলেম। তিনি আজীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলেন। তার মাতা সুরেতুন্নেসা ছিলেন ইবাদত গুজারি, পরহেজগার এক মহিয়সী বিদুষী নারী। গহরপুরি শিশু বয়সেই তার পিতাকে হারিয়ে এতিম হয়ে যান। মায়ের আদর স্নেহ আর দুয়াই তার ফাতে হিসেবে কাজ করে। পরিবারে দিনের চর্চা ছিল বিদায়, নিজ পরিবারেই তার প্রাথমিক শিক্ষার সূচনা হয়। একসময় তাকে পাশের গ্রামের সুলতানপুর মক্তবে ভর্তি করে দেওয়া হয়। এরপর তিনি পূর্ববাগ জালালপুর মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। তৎকালীন সময়ে বৃহত্তর সিলেটের বিখ্যাত বুজুর্গ বাগার শায়েখ মাওলানা বশিরুদ্দিনের যাতায়াত ছিল গহরপুরে। আলেমও দিনদার পরিবার হিসেবে গহরপুরির বাড়িতেই তিনি যাতায়াত করতেন। মাওলানা বশিরুদ্দিন ছিলেন শায়খুল ইসলাম হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর খলিফা। একবার তিনি গহরপুরির বাড়িতে আসলে শিশু নুরুদ্দিনকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আবেগে আপ্লুত হয়ে মুহতারামা সুরতুন্নিসা শায়খে বাগার কাছে আরজ করলেন তার ছেলের লেখাপড়া ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অভিভাবকত্ব নেওয়ার জন্য। শায়খ মহিয়সী এক জননীর আবেদনে সাড়া দিলেন। তিনি শিশু নুরুদ্দিনকে সাথে করে নিয়ে গেলেন এবং বাগা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। শিশু নুরুদ্দিন লেখাপড়ার পাশাপাশি হযরত শায়খে বাগার খেদমতে নিয়োজিত থাকতেন। কিশোর বয়সেই বাগার খাদিম হিসেবে তার পরিচয় ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তিনি হিফজুল কোরআন সমাপ্ত করেন। মনের ঐকান্তিকতা আর আল্লাহ তাআলার প্রদত্ত প্রখর মেধাকে কাজে লাগিয়ে তিনি ঘুমকে হারাম করে শায়খ ঘুমানোর পর রাতে কোরআন মজিদ হিফজ করতেন। এক রাতে কি এক কারণে শায়খ সাহেব কিশোর নুরুদ্দিনকে শাসন করতে গিয়ে প্রহার করলেন। এরপর বিষয়টি শায়খের মনে দাগ কাটতে লাগল। তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। নুরুদ্দিনকে ডেকে পাঠালে দেখতে পান তার মুখে মৃদু হাসি, মনে কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই। শায়খে ভাগা গভীর মমতায় অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন বালক নুরুদ্দিনের দিকে। তার ভবিষ্যৎ কল্যাণ চিন্তায় তার মন ধুমরে কেঁদে উঠে। তিনি মহান আল্লাহর দরবারে তার জন্য বিশেষ মোনাজাত করেন। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গহরপুরীকে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি করে দেন। ইতিমধ্যে ভারত স্বাধীন হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে, ভারত এবং পাকিস্তান। রেফারেন্ডারের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়। গহরপুরী 1950 সালে মাত্র 26 বছর বয়সে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। দেওবন্দ থাকাকালীন অবস্থায় তিনি তার আদব আখলাক ও জ্ঞান চর্চার মাধ্যমে উস্তাদগণের মন জয় করেন। বিশেষত উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর নৈকট্য হাসিল করতে সক্ষম হন। ইলেমে হাদিসের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ। ফলে দাওরা পাশ করে তিনি আরও এক বছর হাদিস ও ফিকাহ শাস্ত্র গবেষণায় অতিবাহিত করেন। শায়খুল ইসলাম মাদানী ছাড়াও তিনি দেওবন্দের যেসব জগৎ বিখ্যাত মনীষীদের শিষ্যত্ব লাভ করেন তারা হলেন কারি থৈয়ব রহমতুল্লাহি আলাইহি, শায়খুল আদব মাওলানা এজাজ আলী আমরুহি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা ইব্রাহিম বরিয়াবি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা মেরাজুল হক রহমতুল্লাহি আলাইহি
মাওলানা ফখরুল হাসান রহমতুল্লাহ আলাইহি মুরাদাবাদি লেখাপড়ার প্রতি শিক্ষাজীবন ছাড়াই আজীবন তার গভীর মনোযোগ ছিল। দেওবন্দেই তিনি তার মেধা স্বাক্ষর রাখেন এবং সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। তিনি ফারিগ হওয়ার পরে মাদানী রহমতুল্লাহ আলাইহি এর হাতে বায়াত হন। আধ্যাত্মিক উন্নতি ও পরিশুদ্ধি সাধনায় রত হন। 1952 সালে স্থায়ী পীর ও উস্তাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ও শায়খুল আদব এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে মাওলানা গহরপুরীকে সরকারি শায়খুল হাদিস পদে বরিশালের পাঙ্গাশিয়া আলিয়া মাদ্রাসায় প্রেরণ করা হয়। এ নিয়োগ ছিল এক বিরল ঘটনা। সরকারি শায়খুল হাদিস পদের জন্য প্রেরণের ঘটনায় ইলিমে হাদিসের পরিলক্ষতার বিষয়টির প্রমাণ পাওয়া যায়। তিনি নিজে নিজে কোরআন শরীফ হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছিলেন। শায়খে বাগা রমজানের খতমে তারাবির জন্য হাফিজ সাহেব তালাশের কথা বলেন। তিনি জানান যে 23 পারা তিনি মুখস্থ করেছেন, বাকি 7 পারা তিনি 7 দিনেই মুখস্থ করে নামাজ পড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। একদা আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াচ্ছিলেন, হঠাৎ উঠে গিয়ে পার্শ্ববর্তী জমিতে দুটি সাপকে বেদম প্রহার করলেন। পরে সাপ মারার কারণ জানতে চাইলে বললেন, ওরা দুটি জিন, প্রতিদিন আমার কাছে পড়তে আসে, প্রায় ওরা পরস্পরের ঝগড়া করে, আজ কিছু বেশি ঝগড়া করেছে তাই তাদের বিচার করলাম। 1957 সাল পর্যন্ত পাঙ্গাশিয়া সুনামের সাথে শায়খুল হাদিসের দায়িত্ব পালনের পর নিজ গ্রামে চলে আসেন। গহরপুর জামিয়া প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি ছিল ব্যতিক্রম ধারার। প্রথমে দাওরায়ে হাদিস, এরপর মিশকাত বা ফজিলত জামাত, এমনই করে অন্যান্য শ্রেণী খোলা হয়। প্রতিষ্ঠাকাল থেকেই তিনি মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন। তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে হাজার হাজার আলেমে দিন যোগ্যতার সাথে দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করায় তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ হতে দেশান্তরে। 1996 সালে দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় এবং মৃত্যু অবধি তিনি এ গুরু দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আমলে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জমিয়তে উলামার নেতা হিসেবে 1970-এর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। এ সময়কালে তিনি তালিম, তারবিয়াত, তাজকিয়া, ইহসান, ওয়াজ নসিহত ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন। 2005 সালের 26 এপ্রিল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। তিনি 4 স্ত্রী, একমাত্র ছেলে হাফিজ মাওলানা মুসলিউদ্দিন রাজু ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জানাজায় হাজার হাজার ভক্তকুলের ডল নেমেছিল। হুজুরের মৃত্যুর পর ভক্তরা কবরের মাটি নিতে শুরু করলে মাটি রক্ষার্থে সেনাবাহিনী নিয়োগ করতে হয়েছিল।